কি করতে চলেছি যারা যারা গেস করতে একদম যারা যারা কমেন্ট বক্সে অবশ্যই খুব সেফ যে সেফ বাজি ফাটাও আর একদমই বেশি আওয়াজের লাউড বাজি যেগুলো সেগুলো প্লিজ কেউ ইউজ করো না গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল S2H Family তো আমাদের আরেকজন গেস্ট আছে তাকে দেখাও আগে হাতে তুলো নিয়ে কি এটাই আজকের রহস্য হাতে তুলি দিয়ে আমি কি করব তো আমাদের গেস্ট টেন টেন পিছনের গেস্টকে দেখবেন না শুয়ে আছে বিকজ এখন টাইম হচ্ছে রাত 11:48 আমার লাইট বন্ধ হয়ে আমার অলরেডি 51 হয়ে গেছে তো আজকে আমরা কি করতে চলেছি আজকে আমরা সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আমরা কি করতে চলেছি সেটা আমি হাতে তুলি নিয়ে কি করতে চলেছি কমেন্ট বক্সে জানাবে ইয়েস কারণ আজকের দিনটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে আমরা কি করতে পারি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে লাস্ট অবশ্যই তো আর অনেক দিন পর আমরা আবার একটা বড় ব্লগ ফাইনালি আমরা তিনজন মিলে ভেবে রেডি করছি মানে আজকে করছি আর তিনজনে ভীষণ ব্যস্ত ছিলাম এই কটা দিন আমাদের কলেজ ইয়েস আজকে আমাদের সরি একজনকে ইন্ট্রোডিউস করানো হয়নি আরেকজন আছে আমাদের সাথে আজকে এই যে ছোট একটা মাদার মানুষ ফোনে ফোনে ব্লগে ভর্তি তো আজকে সুপ্রভাত সংগ্রাম আর আমার বোন কি করবে সত্যি আমি কোনো আইডিয়া নেই আমার আর আমার মাথায় 2 লিটার তেল ঢালা সো ইগনোর মাই হেড তার জন্যে আমি একদম আজকে ভিডিওতে বেশি আসবো না যা করবে ওরাই করবে তো দেখি ওপরে বসে বসে ওরা কি করে এই স্যার আমরা এখন কি করতে দেখি তো আমি লেট করছি ওকে পুরোটা জানতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে সো ভিডিওটা দেখতে থাকো ইয়েস গাইস আমাদের প্রিপারেশন স্টার্ট এর উপর এক্সপেরিমেন্ট করা হবে ইয়েস আমাদের মুন্ডু দেখে নাও তোমাকে ছড়িয়ে দেবো আমাদের মুন্ডি দেখা হবে না কিন্তু ওর মুন্ডির অবস্থা খারাপ করবে আজকে আমরা তারা তোমার বাড়িও আসবে এই হচ্ছে না পড়াশোনা করার ফল টান না ডান না বাকি মধ্যে আমি বনুর হ্যালোইন লুক চুলটা ঠিক করতে হবে জাস্ট চলো চুলটা ঠিক করে নিই কি কি মারামারি রাত্রিবেলা কি দশা তুমি জোকার আমি জোকারের কাকা কতক্ষণে বাড়ি করতে কমপ্লিট চলো গাইস সংগ্রামের মেকআপ হয়ে গেছে এবার আমার পালা আমি শুয়ে রয়েছি ফোনে চার্জ শেষ হয়ে গেছে ভিডিও করার জন্য আর এই ক্যামেরাটা দিয়ে ভিডিও ভালো আসবে না মেকআপের সেজন্য আমি করতে পারছি না দেখতে পাচ্ছ আমাকে সংগ্রাম ফাউন্ডেশন মাখিয়ে রেখে দিয়েছে কিন্তু
আমার ঘুমে চোখ দুটো লাল হয়ে গেছে গাইস, আমি আর পারছি না, কারণ অলরেডি এখন বাজে 2:30 বেজে গেছে। আর সংগ্রাম আমি কখন পড়বো, আমি না ঘুমিয়ে পড়ি, এই ফোনে চার্জ হতো তো আমি ঘুমিয়েই পড়বো পুরো। দেখা যাক আমি বাড়ি কিনা, আমি মনে হচ্ছে শুয়ে পড়বো, আবার কালকে সকালে করতে হবে ফোনে চার্জটা করবে তাড়াতাড়ি। ওকে গাইজ, আমাদের তিনজনের মেকআপ ডান, আর আমাদের এতটাই ঘুম পাচ্ছিলো যার কারণে আমরা ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, সরি গাইজ, বাট কয়েকটা ভালো ভালো ফটো তুলেছি, সো এনজয়। গাইজ ফাইনালি আমারও কমপ্লিট হয়ে গেছে, আর এটা সংগ্রাম আমাকে করে দিল, আর যদিও ও মেকআপ কখনো করেনি এখনো পর্যন্ত, বাট আজকে ফার্স্ট টাইম ও আমার জন্য এটা করেছে আর ও খুব সুন্দর ড্র করেছে। আচ্ছা আমি ওকে এরমই সামথিং কিছু করতে বলে দিয়েছিলাম একদম জাস্ট প্ল্যানের মধ্যে, কারণ ভীষণ ঘুম পেয়েছে, আমার চোখ দুটো লাল হয়ে গেছে জবা ফুলের মতো, বাট ইয়েস ও খুব সুন্দর করেছে ওভারঅল, যদি আমার মাথায় চুল নেই বাট ওকে। সো এখন ভীষণ ঘুম পেয়ে গেছে সংগ্রামেরও, ও অনেকক্ষণ ধরে বসে বসে ভীষণ টায়ার্ড, তো আমরা দুজনেই ভীষণ টায়ার্ড। আমি জাস্ট কয়েকটা ফটো ক্লিক করবো, কারণ এটা তো আমাকে অবশ্যই তুলে ঘুমাতে হবে, আমি এভাবে ঘুমাতে পারবো না, তো ব্লগটা কালকে সকালে কনভার্ট করতে হবে হচ্ছে, কারণ ঋষিকা ঘুমিয়ে আছে, ও না ওঠা পর্যন্ত ব্লগটা আমি কমপ্লিট করতে পারবো না, তো আমি জাস্ট এখন এটাকে নিয়ে কয়েকটা ফটো তুলবো এবং একটা রিলও করবো, করে নিয়ে দেন আমরা শুয়ে পড়বো, এবং পরে কালকে সকালে দেখা যাক তুলতে তুলতে আমরা কখন উঠি দেন কী হয়, দেন বাকি ব্লগটা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, সকালে ঘুম থেকে উঠে ঋষিকার কী রিয়াকশান হয় আমাদের ছবিগুলো দেখার পরে। ওকে তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। গাইস তোমরা দেখতেই পারছো একদম চারিদিকে দারুণ সব লাইটস দিয়ে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের বাড়িকে কিন্তু সাজিয়ে তুলেছে, কারণ কালী পুজো মানেই কিন্তু আমাদের কাছে ইউনো ফেস্টিভ্যাল অফ লাইটস, তাই তো? আর দিওয়ালি, কালী পুজো এবং আজকে ভূত চতুর্দশী, এবং চারিদিকটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে, আমার মনে হচ্ছে না আমরা তিনজনে ছাদেই থাকি, এবং ফানুস উঠছে অসাধারণ একদম। তো গাইস ফাইনালি ঋষিকাকে আমরা পেয়ে গেছি, ও এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি, ও যে ঘুম থেকে উঠেছে এটা অনেক বড় ব্যাপার। ওকে ইয়েস, তো মানে যেহেতু ও খুব টায়ার্ড ছিল সেজন্য ওকে আর সারাদিন ডিস্টার্ব করিনি, আর আমারও বাড়িতে কিছু কাজ ছিল সেজন্য সকাল থেকে আমাকে সেখানে থাকতে হয়েছিল, তো ফাইনালি আমরা তিনজন আবার একসাথে হয়ে গেছি আজকে বিকেলবেলায়। সো এবার আমরা জেনে নেবো যে আমাদের কালকে রাতে যেগুলো আমরা করেছি এত কষ্ট করে মেকআপ গুলো, তো ঋষিকা সেটা দেখে কেমন লাগলো, ও অলরেডি ছবিগুলো দেখে ফেলেছে, তোর কেমন লাগলো সেটাও আমরা এখন শুনবো। ইয়েস রিভিউ নেবো আমরা। ইয়েস ফার্স্ট অফ অল আমি ভিডিওটায় থাকতে পারিনি, আমি নিজে মিস করে গেছি, তাহলে হয়তো আমার মতো মেকআপ হতো, তো এটাই বলবো যে ওরা দুজন ছেলে হয়ে এত সুন্দর মেকআপ করতে পারলো এটা সব থেকে বড় কথা, যা করেছে ডাজন্ট ম্যাটার, ভূত করুক যাই করুক, বাট আমি একটা মেয়ে হয়েও এত ভালো মেকআপ পারি না, সো সত্যি খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই আমাদের এই লাস্ট পার্টটা দেখার জন্য পুরোটা দেখতেই হবে, একদম একদম, তো খুব ভালো হয়েছে। হ্যাঁ আর সুপ্রভাতের তুলনায় আমার আঁকাটা বেশি ভালো হয়েছে, আমাকে এত সুন্দর এঁকে দিয়েছিল, হ্যালোইন এক্স্যাক্টলি আমার সাথেই হয়েছে, একদম পুরো মনে হচ্ছে 3-4 দিন আগে পুরনো ঘর, মাকড়সা কাঠের পুরনো ঘর, সত্যি মনে হচ্ছে আমার মুখটা কটা ঘর পুরনো ঘর। যাই হোক, তো অলরেডি আজকে ভূত চতুর্দশী আর কালীপুজো একদম সামনেই চলে এসেছে, কালকে কালীপুজো, আর কালীপুজো মানেই আমাদের কাছে, বাঙালিদের কাছে, শুধু বাঙালিদের কাছেই নয় একদম পুরো জগৎ জুড়ে এরকম লাইট, একদম ফেস্টিভ্যাল অফ লাইটস, তো প্রত্যেকে আমরা এটাই বলবো, প্রত্যেককে ভূত চতুর্দশী, কালী পুজো, দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেককে, প্রত্যেকে ভীষণ মজা করো, কজ লাস্ট 2 years পরে আমরা কিন্তু আবার একদম সেই জোশে একদম আমাদের ফেস্টিভ্যাল গুলোকে এনজয় করছি, এবং দীপাবলিটাকেও খুব ভালোভাবে সুস্থভাবে প্রত্যেকে এনজয় করো। অ্যান্ড অবভিয়াসলি কালী পুজো মানেই আমাদের কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে আমাদের বাজি ফাটানো। ওকে তো প্রত্যেকে অবশ্যই খুব সেফ, যে সেফ বাজি ফাটাও, আর একদমই বেশি আওয়াজের লাউড বাজি যেগুলো সেগুলো প্লিজ কেউ ইউজ করো না, আর অবশ্যই রাস্তা চলতি যে সমস্ত পশুরা রয়েছে তাদের খেয়াল রেখো অবশ্যই, কারণ অনেক সময় তারা ভীষণ ভাবে হার্ট হয়, অনেকে তো একদম মারাই যায়, তো একদম ভীষণ সেফ ভাবে খেলো। ইয়েস বাজি ফাটালে অবশ্যই কিন্তু সেফ, বড় চকলেট বোম বা যেগুলো ভীষণ আওয়াজ করে ওদের গায়ে মেরো না, একদম সেই গুলো কিন্তু মানে আমাদের গায়ে মারলেও যেমন আমাদের খুব ক্ষতি হবে, দেন ওদের গায়ে মারলেও কিন্তু একদম ওদের সামনে কোনো গ্যাস জাতীয় কোনো ইউনো বাজি ওদের সামনে নিয়ে গিয়েও কিন্তু কেউ প্লিজ পুড়িও না, কারণ এটা একদমই উচিত নয়, আমরা নিজেরা যেমন ভালো থাকবো, প্রত্যেকে সেফ থাকো, সেফলি যাতে কেউ হার্মফুল কোনো কিছু না হয়, তো সেটা মাথায় রেখে আমাদেরকে পুরো দিওয়ালিটা একদম মানে
মানে দিওয়ালি মিন্স ইউনো ভীষণ এনজয়েবল একটা দিন আমাদের কাছে, আমরা লাইট একদম চারিদিকে লাইট লাইট, এত সুন্দর সুন্দর বাজি, এত কালার্স সুন্দর করে সাজানো, আলপনা দেওয়া, এই জিনিসগুলো থাকে, তো তার মধ্যে কোনো কিছু খারাপ হোক সেটা একদমই উচিত নয়। তো খুব সেফলি খুব মজা করে একদম এনজয় করো প্রত্যেকে দিওয়ালি, এন্ড আমরাও করবো, এন্ড চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি হ্যালোইন ডে হ্যাপি হ্যালোইন প্রত্যেককে। ইয়েস, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা, গুড নাইট, সায়োনারা, টাটা।